আজকে আমরা আমানুল্লাহ হোটেলে আসছি। এটা পূর্বাচলে, এটা একটা অস্থায়ী রেস্টুরেন্ট, কিন্তু এটা অনেক পরিচিত এবং অনেক জনপ্রিয় একটা হোটেল। এখানে অনেক ধরনের ভর্তা পাওয়া যায় দুপুরবেলা এবং অনেক খাবারও পাওয়া যায়, আর বিকালবেলা অনেক কাবাব আইটেম পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি পূর্বাচলে যেখানে স্টেডিয়ামটা হবে এখানে, এটা ভোলানাথপুর কবরস্থানের সামনে এটার ইয়াটা। আর এখান থেকে আসতে পারবেন আপনারা যে কোনো সময়। বসুন্ধরা প্রথমে বিশ্বরোডে নামবেন, বিশ্বরোড থেকে বসুন্ধরাতে, বসুন্ধরার যে 300 ফিটের সাইডে যে গেটটা আছে, এই গেটের এখান থেকে আপনারা অটোতে চলে আসতে পারবেন, বললেই হবে নীলা মার্কেট কিংবা পূর্বাচল। আরেকটা কথা অ্যাড করে দিই, যদি কেউ আসতে চান এর জন্য গুগল ম্যাপে অ্যাড্রেস লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওটা জাস্ট ফলো করে চলে আসতে পারবে। চলেন তাহলে ভিতরে গিয়ে দেখি। ওকে, ঠিক আছে। আমরা এখন আমানুল্লাহ রেস্টুরেন্টে আসছি। রেস্টুরেন্টের ভিতরে অনেক রাউডি, এখানে অনেক খাবার আছে। এটা মেবি গরুর কালো ভুনা, গরুর কালো এখানে আরো আছে। এখানে এটা হাঁস, এটা মেবি গরু, দেখি না, এটা মুরগি, মুরগি, এটা মেবি গরু, এটা গরু, গরুর লাল ভুনা। প্রচুর মানুষ আসতেছে দেখেন। ভেতরে এখানে আসতে অনেক ধুলাবালি, যে কেউ এসে মুখ ধুতে পারে। হ্যাঁ, মাছের ডিম আছে, দাও। আচ্ছা, এখানকার সিস্টেম হচ্ছে ওরা আসা মাত্রই ভাত দিয়ে যাবে এবং অনেকগুলো ভর্তা দিয়ে যাবে, সেগুলা যেগুলো যেগুলো খাবে সেগুলো সেগুলো শুধু বিল করবে, যেগুলো যেগুলো টাচ করবে না সেগুলো বিল করবে না, হবে না, সেগুলো ওরা ব্যাক নিয়ে যাবে। আর এছাড়া মানে গরু কিংবা মাছ জাতীয় কোনো কিছু থাকলে সেগুলো হচ্ছে তারা তাদেরকে স্পেশাল অর্ডার দিলে তারা নিয়ে আসে। যেমন আমরা হয়তো বা হাঁসের কিছু আইটেম আমরা হচ্ছে অর্ডার করব পরবর্তীতে। এখানে তো বাইরে আউটডোরে অনেক মাছই দেখা যায় মাঝে মাঝে, কিন্তু ভিতরে মাছই নাই। এইখানে এইখানে শাক, মেবি একটা লাউয়ের শাক আমার ফেভারিট, সেটা নিচ্ছে ফার্স্টে, তারপরে শাক দেওয়া শেষ হলে পরে আমরা ভর্তা দিয়ে খাবো। এটা মেবি মাছের ভর্তা, টাকি মাছের হতে পারে। টাকি মাছের ভর্তাটা কেমন লাগতেছে? অনেক টেস্টি। সব আইটেমই আমার কাছে ভালো লাগে। আর এত ভর্তা, এই ভর্তা দিয়েই তো ভাত খেয়ে ফেলা যায়, শেষ করা যায়, মাংস কীভাবে এরপরে কোনো আইটেমটা নিতে পারি ভর্তার মধ্যে? এটা মেবি চাপা শুটকি অথবা কোনো শুটকি হবে, এটা নিতে পারেন, অথবা অথবা এই বেগুন ভর্তাটা ভালো, বেগুনটা নিতে পারেন। বেগুন ভর্তা নিয়ে নেই। বেগুন ভর্তাটাও ভালো, এটা সিদ্ধ করে নিছে মানে পরে নেই, পরাটার গন্ধ থাকলে আর একটু বেশি ভালো হয়েছে। Thank you.
বাকি শাকটা নিয়ে নিচ্ছি আমি। আমাদের জন্য কিছু লোকের খাবার দ্রুত শেষ করতে হবে। চিংড়ি চলবে আপনার? চিংড়ি খাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিন নিন ওখান থেকে। চিংড়ির ঝোলটা গন্ধটা খুব ভালো লাগছে। কষা সবেতে চিনি, কষা ছাড়ানোর সময় নেই। কি অর্ডার দেওয়া যেতে পারে? আমি এখানকার হাঁস হাঁস ভুনা যেটা সেটা আমার পছন্দ। এছাড়া গরু কালো ভুনাটাও আমি মাঝে মাঝে খাই, কিন্তু গরুতে যেহেতু অ্যালার্জি না, অ্যাকচুয়ালি প্রেশার বেড়ে যায়, এই কারণে আমি আর কি কম খাই। নর্মালি হাঁসটা এখন বেশি খাই। এছাড়া এদের মাছের আইটেমগুলোও খুব ভালো। আমি তাহলে গরুর লাল ভুনাটা নিবো, কালো ভুনাটা? আমি কালো ভুনাটা বেশি পছন্দ। এটা মেবি ওই চিচিঙ্গা টাইপের কিছু একটা। এত সময় যা নিচে সবগুলোতে একটু স্পাইসি ছিল, স্পাইসি একটু পরিমাণে কমে যাওয়াতে এটাতে এটা এটা অত বেশি ভালো লাগতেছে না। হাঁসের হাঁস আর আপনি আসলেন, আমি কালো গুনে নিই। আচ্ছা ঠিক আছে। এরা হাঁসে প্রচুর তেল দেয়, এই তেলগুলো আমাকে ফেলে দিতে হবে। কালো ঘুনা করতে গিয়ে মাংসকে পুড়তে পুড়তে আমি কালোই করে। তবে একটা জিনিস কিন্তু আমার প্রথমেই ভালো লাগে নাই, সেটা হলো মাংসটা সিদ্ধ হয় না, শক্ত, খুবই শক্ত। এত সময় যতগুলো খাবার খেয়েছি সবগুলো ভালো, কিন্তু এটার ব্যাপারে প্রথমেই মানে খারাপ। আমি একবার জিজ্ঞেস করেছিলাম ওদেরকে যে শক্ত রাখার কারণ কি, ওরা বললো যে এটা এখানে গরম করে প্রতিনিয়ত, যদি প্রথমে নরম করে ফেলে পরে একদম মাংসটা নষ্ট হয়ে যায়। সবসময় গরম রাখার জন্য গরম বলে যায়। হ্যাঁ ফ্লেভারটা ভালো কিন্তু মাংসটা শক্ত। এটাও শক্ত কিন্তু খাইতে টেস্টি আছে। সবসময় কি আপনি খাওয়ার সময় কন্ট্রোল করে খান? একটু ট্রাই করি। 94 কেজি ওয়েট, তো 3 ডিজিট ফিল আপ করেন, তারপরে একদিন হার্ট অ্যাটাক করে মারা যাবে। চাইলে কি এক সপ্তাহে সম্ভব? না, 2-3 মাস লাগবে। নো, 100 ডিজিট শুধু খাওয়ার ঘুম হলে 1 মাস।
আজকের আমানুল্লাহ হোটেলের যে খাবারটা শেষ করে ফেললাম। আজকে ওরা অনেকগুলো আইটেম দিয়েছিল, তার মধ্যে একটা শাকের আইটেম, একটা ভাজির আইটেম, দুইটা ভর্তা আইটেম খেয়েছি, আর সাথে হচ্ছে হাঁসের ভুনা খেয়েছি। খাবারটা অসাধারণ ছিল, আপনারা কেউ চাইলে আসতে পারেন এখানে।